হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের 11 নম্বর টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট টুলের কাজ, এবং এর মধ্যে আছে পেইন্ট বাকেট টুল বা থ্রি ডি ম্যাটেরিয়াল ড্রপ টুল। তো থ্রি ডি ম্যাটেরিয়াল ড্রপ টুলটা আমরা পরে দেখব, যেহেতু এটা থ্রি ডি বেসড, তো আমরা থ্রি ডির কাজগুলো পরে করব। তো প্রথমে আমরা এই দুটো টুল নিয়ে কাজ করব, দেখব এই দুটো টুলের কাজ কি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি একটা ইমেজ নিয়ে আসি। ওয়েল, আমি একটা ইমেজ নিয়ে এসেছি আমার ক্যানভাসে। তো প্রথমে যে জিনিসটা করব, আমরা ইরেজার টুলের কাজ আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো ইরেজার টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, যেহেতু এটা এক কালারের ব্যাকগ্রাউন্ড, তো আমরা ইজিলি রিমুভ করতে পারবো। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি, তারা আমার ভিডিওর উপর একটা আই কার্ড দেখতে পাবেন, ওই কার্ডে ক্লিক করেই আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারবেন, অথবা আমার চ্যানেল থেকেও দেখতে পারবেন, চ্যানেলে সরাসরি ঢুকে। তো সবাই ওই টিউটোরিয়ালগুলো, পূর্বের টিউটোরিয়ালগুলো টুলস এর উপর বা অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। তো এখন আমরা কাজে নেমে পড়ি। টলারেন্সটা বেশি ছিল, তাই সবকিছুই এসে ঠিক করে নিয়েছি। আমরা 30 দিয়ে দিচ্ছি না, তারপরে হচ্ছে না। 20, ওকে, 20-তে আমাদের মোটামুটি হয়েছে। কিছু কিছু অংশ রয়ে গেছে, তো ব্যাপার না, ওইটা আর একটু সময় নিয়ে করলে হয়তো বা ঠিক হয়ে যাবে। তো এখন আমি এমনিতেই দেখাচ্ছি। তো যাই হোক, এখন আমরা চলে যাবো গ্রেডিয়েন্ট টুলে। তো গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে দুই বা তার চেয়ে বেশি কালারের সমন্বয়ে গঠিত যে কালার। যেমন আমরা এখানে এই গ্রেডিয়েন্ট ওপেন করার পরে এই যে এখানে আমরা এটা পেয়েছি, তো এটাতে আমরা ক্লিক করলাম। আমি আবারও দেখাচ্ছি, এটাতে ক্লিক করলে এই রকম একটা বক্স ওপেন হবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা কালার আছে। আমি যদি ভালো করে দেখি, লক্ষ্য করি, তাহলে দেখবেন এই যে একটা কালার, একই কালার, একটা ডার্ক শেড, একটা হচ্ছে লাইট শেড। তো এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। আপনি চাইলে এখানে আরো অনেকগুলা কালার অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এখানে, যখন আমার হ্যান্ডের চিহ্নটা আসবে, যে এই চিহ্নটা যখন আসবে, তখন আমি ক্লিক করলে, এই যে ক্লিক করলে আমার এই ধরনের একটা অ্যারো বলেন আর যাই বলেন, কালার স্টপ এটাকে বলে, এটা ওপেন হয়ে যাবে। তো এটাতে আমি যদি ডাবল ক্লিক করি, তাহলে এই যে আমার এখানে কালার বারটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমি কালার চুজ করতে পারবো, এই যে আমি এইটারও কালার দিতে পারবো। তারপর আমি এই কালারটা নিতে যাচ্ছি, ওকে। এখানে আমি আরেকটা ক্রিয়েট করলাম, এই যে। তো আমার ইচ্ছা মতো আমি এখানে আমার যত খুশি আমি কালার অ্যাড করতে পারবো। আমি এখানে ক্লিক করে এই এই জায়গাটাতেও ক্লিক করে আমি কালার নিতে পারবো, এই যে। তো আমি যত ইচ্ছা ততটা যেটাকে বলে কালার স্টপ ক্রিয়েট করে আমরা কালার নিতে পারবো। এটা হচ্ছে স্মুথনেস, আপনি 100% রাখবেন নাকি কমাবেন সেইটা। এখানে গ্রেডিয়েন্ট টাইপ, এখানে সলিড আছে। সলিড মানে দুইটা বা তিনটা বা তার থেকে বেশি, বা আপনি যা ক্রিয়েট করবেন তাই থাকবে। নিচে আছে নয়েজ, এই যে এখানে অনেকগুলা কালার আছে, মানে মোটামুটি ফটোশপের যতটা কালার সবগুলা কালারই এখানে আছে। এই যে আরজিবি, তো আরজিবি মানেই তো হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর এই তিনটা কালার নিয়ে এখানে ফটোশপের যতগুলা কালার সবগুলা ক্রিয়েট করা। সুতরাং এখানে সবগুলা কালারই আছে। এখানে রাস্ট্রিক্ট কালার, এই যে এখানে অনেকগুলা কালার কমিয়ে নিবে, রাস্ট্রিক্টেড যে কালারগুলা। এখানে হচ্ছে অ্যাড ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ কালার অ্যাড করে নিল। আমি যদি রাস্ট্রিক্ট কালার সরিয়ে নিই, তাহলে দেখেন এখানে রাস্ট্রিক্টের যে কালার ছিল ওইগুলো চলে আসছে আবার, আর ট্রান্সপারেন্সিটা, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্সি হয়ে গেছে। তো এগুলো এক একটা এক এক ধরনের কাজে ইউজ হয়। এখানে দেখেন মুড আছে, এইচএসবি বা ল্যাব, এগুলা ল্যাব হচ্ছে, ল্যাবের যখন কোনো কিছু প্রিন্ট আউট হবে তখন এই ল্যাবের ল্যাবটা সিলেক্ট করে তারপরে কালারিং করতে হয়, না হলে আপনার প্রিন্টিংটা ভালো আসে না। তো এখানে নেম কাস্টম, আপনি চাইলে এখানে যে কোনো কিছু, যে কোনো কালার ক্রিয়েট করে এখানে নাম দিতে পারেন। কালার টু এখানে নিউ লিখে যদি নিউতে ক্লিক করেন, এই যে কালার আপনার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তারপরে
যারা ফটোশপ 19, 20 এবং 21 যারা ইউজ করছেন তারা এইখানে অনেকগুলা গ্রেডিয়েন্টের অপশন পাবেন কালারের। যেমন এখানে বেসিক আছে, বেসিকে যদি আমি ক্লিক করি তাহলে যে আমি যে কালারটা ক্রিয়েট করেছি ওইটা বেসিককে অ্যাড হয়ে গেছে। প্লাস এখানে আরো অন্যান্য কালার আছে যেগুলা ফটোশপ থেকে দেয়া। তারপরে আমরা যদি ব্লুতে যাই, সরি ব্লুতে যদি যাই তাহলে দেখেন যত রকমের ব্লু আছে ওই সবগুলা ব্লু নিয়ে একসাথে করে গ্রেডিয়েন্ট কালার এখানে তৈরি করে রাখা আছে। তারপরে আমরা পার্পেলে যদি যাই এইখানেও সেম পার্পেল বা পার্পেল ছাড়াও অন্যান্য কালারের সাথে মিক্সড করলে কি ধরনের গ্রেডিয়েন্ট কালার তৈরি হবে এইটাও দেয়া আছে এখানে অনেকগুলা কালার। পিঙ্ক সেম একই জিনিস, তারপরে রেড, অরেঞ্জ, গ্রিন, গ্রে, তো এখানে অনেকগুলাই আছে। আপনারা একটা একটা করে খুলে খুলে দেখে নিবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা কি কালার বা কয়টা কালার অ্যাড করা আছে এগুলো বুঝতে পারবেন। যে বা যদি আপনি চান আমি যেভাবে ক্রিয়েট করলাম ওইভাবে ক্রিয়েটও করতে পারবেন বা ইম্পোর্টও করতে পারবেন। আপনার ডাউনলোড করা থাকলে জাস্ট ইম্পোর্টে ক্লিক করলেই এখানে চলে আসবে যেখানে আপনি সেভ করবেন। চলে আসার পর আপনি ডাবল ক্লিক করলেই সেটা ইম্পোর্ট মানে ইনস্টল হয়ে যাবে ফটোশপের মধ্যে। তো ডাউনলোড করার জন্য আমি একটা সাইট বলে দিয়েছিলাম আমার পূর্বের ভিডিওগুলোতে, ওইটা হচ্ছে ব্রাশজি। ব্রাশজিতে আপনারা ইনগ্রিডিয়েন্ট পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে তারপরে ফটোশপে ইম্পোর্ট করতে পারবেন ইজিলি। তো এইগুলো হচ্ছে ফটোশপের কিছু রেডিমেড গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে আমি যদি আমি এইটা আমি চুজ করে নিলাম, এখানে এখন আমি ওকেতে দিয়ে দিচ্ছি। তো এই যে এখন জাস্ট আমি যেদিক থেকে ইচ্ছা ওই দিক থেকে যদি আমি এটা টেনে ধরি, সরি আমি টেনে ধরার আগে যেটা করতে হবে, যেহেতু আমি নতুন কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি নাই সেহেতু আমার অবজেক্টটা ঢেকে যাবে যদি আমি গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করি। সো প্রথমে যে জিনিসটা করবো আমি নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এখন দেখেন আমি নতুন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় আমি এটার নাম চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে মডেল। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড মানে বিজি আমি সংক্ষেপে লিখলাম, ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা ওটাতে সিলেক্ট রেখে আমি এখন গ্রেডিয়েন্ট কালার দিই। এই যে দেখেন কত সুন্দর করে কালারটা চলে আসলো, যদিও দুইটা যেহেতু দুইটা কালারই একটা কালার, একটা লাইট শেড একটা ডার্ক শেড, যার কারণে এতটা বেশি বোঝা যাচ্ছে না। তো আমরা অন্য একটা কালার নেই, এখানে পার্পেলে গেলে আমরা অনেকগুলা কালার পাবো। তো আমরা এই যে এই কালারটা সিলেক্ট করলাম, এখন আমরা দেখি এই যে দেখেন কত সুন্দর আপনার ব্যাকগ্রাউন্ড একটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা দেখব এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আমাদের গ্রেডিয়েন্ট বক্সের পাশেই অনেকগুলো অপশন আছে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইনার, তারপরে হচ্ছে রাইডাল, তারপরেরটা হচ্ছে অ্যাঙ্গেল, তার পরেরটা হচ্ছে রিফ্লেক্টেড, এবং তার পরেরটা হচ্ছে ডায়মন্ড। তো এক একটা এক এক শেপ ক্রিয়েট করে। যেমন আমি যদি লাইনার দিয়ে করি সেহেতু সে এই যে সে সবগুলা কালারকে সোজাসুজি করে মানে সোজাসুজি বরাবর রেখে দিয়েছে। আমি যদি এইভাবে দেই তাহলে দেখেন এই যে এইরকম আসবে, আমি যদি এইভাবে করি এই যে এরকম করে আসবে, মানে একটার পরে একটা আপনি যে কালারটা দেখছেন এই যে প্রথমে আছে এই কালারটা, তারপরে হচ্ছে এই কালারটা, তারপরে হচ্ছে এই কালারটা, তারপরে হচ্ছে এই ব্লু কালারটা। তো এটা একটার পরে একটা কালারটা সমানভাবে চলে আসবে। এখান থেকে আপনি চাইলে রিভার্স করতে পারেন। তো রিভার্সের মানে আমরা সবাই জানি যে উল্টো হয়ে যাবে, এই যে উল্টো হয়ে গেছে, আমি দেখাই আবার, এই যে উল্টো হয়ে গেছে। এখানে ডিটার ডিটার মানে কতটুকু ডিটার হবে, ট্রান্সপারেন্সি হবে কি না, এইগুলা দেয়া আছে। তারপরে আমরা চলে যাব নেক্সট যে অপশনটা, সেটা হচ্ছে রাইডাল গ্রেডিয়েন্ট। রাইডালে যদি আমরা যাই তাহলে দেখব এই যে এটা জাস্ট বৃত্ত আকারে এটা কালারিং মানে গ্রেডিয়েন্ট কালার সেট করা হয়েছে। আপনি চাইলে রিভার্সটা উঠিয়ে নিতে পারেন। এখন আপনি দেখেন আরো বড় করে দিলাম, এই যে এখন ছোট করে দেই, এই যে তো
এইভাবে করে আপনি করতে পারবেন। এটা আপনি বড় করেও টান দিতে পারবেন অথবা ছোট করেও টান দিতে পারবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে ডিজাইন করতে চান। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল, আপনি কোন যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে আপনি গ্রেডিয়েন্টটা করতে পারবেন। যেমন আমি একটা টান দিলাম, টানটা আপনি যে কোনো জায়গা থেকে এই যে একটা লাইনের মতো ক্রিয়েট হচ্ছে একটা চিহ্ন, বা এই যে গ্রেডিয়েন্ট চিহ্নটার মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে যদি আপনি এরকম করে এটাকে ড্র্যাগ করেন, সেক্ষেত্রে কিন্তু সে কালার ক্রিয়েট করবে। তো আমি যদি কম করে করি তাহলে সে কম জায়গা পিক করবে, আমি যদি বেশি করে করি তাহলে সে বেশি জায়গা পিক করবে। এই জাস্ট এতটুকু, এটার আর তেমন বোঝার কিছুই নাই, পড়লে পড়তে করতে আপনারা শিখবেন বুঝবেন। তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিফ্লেক্টেড, তো এটাও আমরা দেখি। এই যে রিফ্লেক্টেড মানে, রিফ্লেক্ট মানে তো আমরা সবাই বুঝি, রিফ্লেক্টেড হয়ে আসছে এই কালার গুলা। তার লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডায়মন্ড, এই যে ডায়মন্ডের আকারে সেই গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করেছে। তো প্রত্যেকটার জন্যই রিভার্স ইউজ করতে পারবেন, রিভার্স ইউজ করে কাজ করতে পারবেন। এখান থেকে চেঞ্জ করে ডিজলভ, বিহাইন্ড, তারপর ডার্কেন, মাল্টিপ্লাই, এগুলাও দেখে দেখে কাজ করতে পারবেন। যেমন আমি যদি এই মডেলের লেয়ারটা সিলেক্ট করে আমি এখন চলে গেলাম রাইডালে, এখন আমি একটা ক্রিয়েট করি, ওকে আমি মুডটা চেঞ্জ করে নিচ্ছি, এটা বন্ধ করে দিলাম, মুডটা এখন চেঞ্জ করে আমি নিয়ে নেব, মাল্টিপ্লাই নিয়ে নিচ্ছি, এখন আমি অপাসিটিটা কমিয়ে দিই। এই যে সেম প্রসেস আমি যদি এটার ক্ষেত্রেও করি, আমি আবার চলে যাচ্ছি, তো আমি যদি এটার ক্ষেত্রে করি আমি ডার্কেন দিয়ে দিলাম অথবা মাল্টিপ্লাই দিয়ে দিলাম, তারপর আমি যদি আঁকি, এই যে আমার কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে কালারটা। এখান থেকেও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এই যে আপনার কালারটা একটু ডার্ক হয়ে গেছে, এখান থেকে আমি দিলাম ডার্কার কালার, আরো ডার্ক হয়ে গেল জিনিসটা। তো এক একটা মুডের এক এক রকমের কাজ, তো প্রত্যেকটা একটু ক্লিক করে দেখবেন কোনটাতে কি কাজ হচ্ছে। তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। আপনি চাইলে এখান থেকেও গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে পুরো ব্যাকগ্রাউন্ড সে কভার করবে, স্পেসিফিক কোনো অবজেক্টকে কভার করবে না। তো তারপরে আপনি যদি আবার চান যে ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করতে, সেক্ষেত্রে এই যে এখানে গ্রেডিয়েন্ট ওভারলেটা আছে, আপনি এখান থেকে চাইলে মুড চেঞ্জ করতে পারবেন। আরেকটা কালার নিয়ে দেখি, এই দেখেন আমি অপাসিটিটা কমিয়ে নিলাম, এখান থেকে স্কেলটা আমি কমিয়ে নিলাম, রিভার্সে যদি দেই তো এইভাবে করে এখানে লিনিয়ার আছে, আমি যদি এখানে রেডিয়াল দেই তাহলে দেখেন আমি মেটার কিন্তু যে বডি কালারটা গ্রেডিয়েন্টের একটা কালার দিয়ে আমি সেটা এডিট করতে পারছি ইজিলি। তো এইভাবে করেও দেখতে পারেন। আবার এখানে যদি আমি মাল্টিপ্লাই দেই তাহলে দেখেন আমার কি পার্থক্যটা হচ্ছে, আমি যদি এখানে কালার বার্ন দেই, এই যে দেখেন। তো এক একটার এক এক রকম ইফেক্ট আসতেছে। তো অনেক সময় আপনি হয়তো বা এরকম কোনো মডেল বা বলেন মডেল বলেন বা কোনো অবজেক্ট বলেন যেটা আপনি এডিট করতে চাচ্ছেন, আপনি এইভাবে এখান থেকে ব্ল্যান্ডিং অপশনে গিয়ে আপনি গ্রেডিয়েন্ট দিয়ে আপনি ভালো করে এডিট করতে পারবেন সুন্দর করে। প্লাস এখান থেকে মুড চেঞ্জ করেও দেখতে পারবেন যে কোন মুড দিয়ে কি কতটা কিরকম লাগে না লাগে সেটাও দেখতে পারবেন। এখানে স্কেল কমিয়ে বাড়িয়েও দেখতে পারবেন, গ্রেডিয়েন্ট কালার চুজ করেও এখানে করতে পারবেন। তো এটা সম্পূর্ণ আপনার ডিজাইনের উপরে নির্ভর করে আপনি কিভাবে ডিজাইন করতে চাচ্ছেন। এখানে ওয়ে আছে, জাস্ট ওয়ে গুলা বলে দিলাম, যাই হোক আমি এখন ওকেতে দিয়ে দিলাম।
এই হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে আমরা চলে যাব নেক্সট যে টুলটা, সেটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের কাজটাও আমরা কম বেশি সবাই জানি যে পেইন্ট বাকেট টুল দিয়ে কি করতে হয়। এখান থেকে আমি একটা কালার চুজ করলাম, এখন জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলেই কিন্তু এই যে আমার সে কালারটা নিয়ে নিতে। যেহেতু এটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, যার কারণে সে এরকম নিচ্ছে কদ, আমার এখানে টলারেন্সটা কম দেয়া। আমি যদি টলারেন্স 100% দিতাম তাহলে কিন্তু সে 100%ই করতো। যেমন এই যে আমি টলারেন্সটা বাড়িয়ে দিলাম, এই দেখেন সে কিন্তু 100% এটাকে রেড করে দিচ্ছে। তো টলারেন্স কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কতটুকু আপনার দরকার না দরকার, ওই অনুযায়ী টলারেন্সটা সেট করে নেবেন। এখানে ফরগ্রাউন্ড আছে, মানে অনলি কালার। আপনি চাইলে এখানে প্যাটার্ন ইউজ করতে পারেন, যে প্যাটার্ন দেয়া আছে এখানে তিনটা প্যাটার্নই দেয়া। আপনি চাইলে এখান থেকে প্যাটার্ন ইম্পোর্ট করতে পারেন। প্যাটার্ন ইম্পোর্ট করার জন্য ব্রাশিতে যেতে পারেন, ব্রাশি থেকে ডাউনলোড করতে পারেন। ব্রাশিতে অনেকগুলা প্যাটার্ন আছে, অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন, তো ইজিলি আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তারপরে ইম্পোর্টে গিয়ে যেখানে ডাউনলোড করে রেখেছেন ওইখানে ডাবল ক্লিক করলেই হবে। তো এখানে দেখেন আমার প্যাটার্ন দেয়া আছে, আমি একটা প্যাটার্ন নিলাম, এই প্যাটার্নটা নিলাম, এখন আমি একটা ক্লিক করলাম, এই যে আমার প্যাটার্নটা চলে আসলো। বা আমি যদি এখানে ওয়াটারের প্যাটার্ন দেই, এই যে দেখেন কত ইজিলি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেললাম। তো এটাই হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। আপনি যদি কালার দিতে চান সেক্ষেত্রে ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ডটা সিলেক্ট রাখবেন, আর যদি প্যাটার্ন দিতে চান সেক্ষেত্রে প্যাটার্ন। এখানে মুড চেঞ্জ করে দেখবেন কোন মুড দিয়ে কোনটা বেশি ভালো লাগতেছে বা কম ভালো লাগছে এইগুলা। অপাসিটিটাও সেম জিনিস, অপাসিটিটাও কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনার ছবি অনুযায়ী, ডিজাইন অনুযায়ী। সেম টু সেম টলারেন্সটাও দেখবেন কতটুকু আপনি পেন্ট করবেন না করবেন, কতটুকু কালারিং হবে, কোন জায়গাটা কালারিং হবে, এইটাও ভালো করে দেখবেন। তো ওই অনুযায়ী সেট করে নেবেন। আশা করি আজকের ভিডিও আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটা বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। সেই জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে রাখবো। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো পরবর্তী ভিডিও আসা অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।